গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে। সকাল থেকে আমার সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে, এখনো পর্যন্ত চাটা কিছু খাইনি, ফ্রেশ হয়ে নিয়েছি বাসি কাজ সারার পর। ওপরের ঘরটা হয়নি, ওই যে শুয়ে রয়েছে ছোট ছেলে, শুয়ে রয়েছে, ডাকছি কিছুতেই উঠছে না। বড় ছেলে নিচে পড়ছে, এবার নিচে যাব, চা করব, ওকেও দেবো, আমিও খাবো। তো ছোট ছেলেকে দেখে নাও একবার, ও এখনো শুয়ে রয়েছে। ওই ওর কি হলো রে? তো চলো নিচে যাই, চা করি, আর টিফিনও করতে হবে, বাজারও দিয়ে গেছে আজকে সকাল সকাল। তো কি রান্না বান্না হয় চলো তোমাদের দেখাই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর 11টা জলে চলে এসেছে, তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে হবে। আর এক গাদা সব ভিজিয়েওছি, চার পাঁচটা চাদর ভিজিয়েছি, সব কাচবো বালিশের ওয়ার সব একসাথে ভিজিয়ে দিয়েছি। রোদ্দুর আছে, শুকিয়ে যাবে, কোনো প্রবলেম নেই, দেরি হলেও শুকিয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি ঝট করে রান্নাটা করতে হবে। তো এখন আমি ফার্স্টে মাছটা ধুয়ে নেবো, খাওয়ার যে বাসনটা আছে বাসনগুলো মেজে মাছটা ধুয়ে নেবো। আর কালকে যে মোচাটা ছাড়িয়ে বেছে রেখেছিলাম, ওই মোচাটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, ওই মোচাটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর মাছটা ধুয়ে নেবো বাসনটা মাজার পর। তো চলো দেখাচ্ছি। এখানে আমাদের সকালে টিফিন খাওয়া কমপ্লিট, আর আমি যে কটা বাসন করেছি সে কটা বাসন মেজে নিচ্ছি, আর সাথে আমি মাছটাও ধুয়ে নেবো। মাছ ধুয়ে নুন হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেছিলো, আমি মাছটাও বসিয়ে দিয়েছি, আর ওদিকে প্রেশার কুকারটা নামিয়ে দিয়েছি। প্রেশার কুকারে মোচাটা বলেছিলাম সেদ্ধ করতে বসিয়েছি, আর এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি, মাছটা পটপট করে ফাটছে। মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি আনাজটাও কেটে নিয়েছি, পটল, আলু, কাঁচকলা, না সরি, পটল, আলু, কাঁচা লঙ্কা, আর এখানে আছে আম, আমের চাটনি করবো, আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে আছে আদা আর রসুন। তো 10-15 মিনিট হলো এসে বসেছি রান্নাটা শেষ করে। রান্না শেষ হয়নি, আগে গেছিলাম স্নান করতে, উপরের ঘর পরিষ্কার করে মুছে, ঝাঁট দিয়ে মুছে, স্নান করে তারপর নিচে এসে রান্নাটা শেষ করলাম। লাস্টে শাক ভাজা আর মোচাটা বসিয়ে দিয়ে গেছিলাম। তো আস্তে আস্তে শাক ভাজাটা একদম গ্যাসটা ধীমে করে দিয়ে গেছিলাম, কমিয়ে দিয়ে। তো আমার স্নান করে আস্তে আস্তে ওই দুটো হয়ে গেছে, তো ওই দুটো নামিয়ে নিয়ে তা আমের ঝোলটা বসিয়েছিলাম। বসিয়ে তারপর সমস্ত কড়া টড়া মেজে সব বাসন মেজে নিয়েছি, যা যা বাসন পড়েছিল। তারপর মাজার পর গ্যাস মুছিনি, রান্নাগুলো চাপা দিয়ে এসে 15 মিনিট হলো এই বসেছি, হাওয়া খাচ্ছিলাম, তারপর চুলটা একটু শুকোলো, চুলটা আঁচড়ালাম, এই বসে রয়েছি। এখন খেতে দেবো দেরি করে, আজ এখনও 15-20 মিনিট বাকি আছে খেতে দিতে,
কোন 15-20 মিনিট পর তারপর খেতে দেবো, এখন একটু বসবো। চলো খেতে দেবো, রান্নাগুলো দেখিয়ে দিই তোমাদের। পটল আলু দিয়ে মাছের ঝোল, আর এখানে আছে মোচার তরকারি ছোলা দিয়ে, এখানে আছে কলমি শাক ভাজা, আর এখানে আছে আমের ঝোল। এখন সন্ধে 6টা বাজতে যায়, মানে 10 মিনিট বাকি 6টা বাজতে, আর দেখতে দেখতে সন্ধেও হয়ে যাচ্ছে। আর দেখতে আসলাম ছাদে কোনো জামা কাপড় আছে কি না, জামা কাপড় দেখলাম না, তুলে দিয়েছে, আর গাছেও জল দিয়ে দিয়েছে। এখন যাব, আমি নিচেই শুয়েছিলাম, এখন একটু আসলাম ওপরে, তা ভাবলাম একটু দেখে আসি ওপরে, তাহলে কালকে না অনেক জামা কাপড় ছিল ছাদের মধ্যে, হঠাৎ মানে এখন তো দুপুরবেলা উপরে উঠি না, নিচেই শুয়ে থাকি, তা তার জন্য উপরে আর আসা হয় না, তা ভাবলাম না আজকের গিয়ে দেখে আসি। তাই দেখতে আসলাম, দেখলাম না গাছেও জল দিয়ে দিয়েছে, জামা কাপড়ও তুলে দিয়েছে, তো নিচে যাব, কাজ আছে। এমনি তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর টেবিল টেবিল পরিষ্কারও করে দিয়েছিলাম, আর গ্যাসও মোছা হয়ে গেছিলো, এখন ওই যাব সন্ধে দেব, আর অনেক কাজ আছে সেগুলোকে সারতে হবে, তারপর পরে আবার দেখা হচ্ছে। অনেকক্ষণ পর আবার আসলাম, এখন বাজে 8:30, এই রুটি করে আসলাম, আর সকালবেলা চাদর বালিশের ওয়ার সব কাঁচা হয়েছে, চাদরটা তো পেতে দিয়েছি, কিন্তু বালিশের ওয়ার কাঁচা শুকিয়ে গেছে, কিন্তু পরানো হয়নি, সকাল থেকে ওপরেই উঠিনি, ওই সন্ধ্যাবেলা তখন একটুখানি উঠেছিলাম, এইবার উঠেছি, এখন একটু বসে 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 চিড়ে ভাজা খাবো, তারপরে তো তারপরে গিয়ে আমি বালিশের ওয়ার পরাবো। আর সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য সকালে ওই ইয়ে করেছিলাম, ছোলা দিয়ে, ওই যে কী বলে, ভুলেও যাই সব কিছু, মোচা, ওই মোচার তরকারি আছে, হয়ে যাবে সবার। এখন বাজে 11:30, আর তখন বালিশের ওয়ারটার পরিয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম, তারপর 10:30 সময় খেতে দিলাম, আর ছোট ছেলেকে খাইয়ে দিতে হলো, যেহেতু আজকের ওই মোচা ছিল, তো নিজের হাতে কিছুতেই খাবে না, বলছে তুমি খেয়ে নাও, আমাকে আলু ভেজে দাও, আমি আর আলু ভেজে দিইনি, আনেছি তোকে ওইটা দিয়েই খেতে হবে। তারপর লাস্টে কি করবে দেখছো, মা আলু ভেজে দিচ্ছে না, বলে তুমি খাইয়ে দাও। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমার এই ভিডিওটা দেখছো, তারা প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে দাও, যাতে যখনই আমি ভিডিও ছাড়ি তোমাদের কাছে আপডেট চলে যায় ভিডিওর। তো আজকের মতন এখানেই আমি গুড নাইট জানাচ্ছি, টাটা, গুড নাইট।